এই সালম খান কি করতেছো? কাবাব বানাচ্ছি, কাবাব, বিফশিক কাবাব, আমার ফ্যামিলির সকলের পছন্দের খাবার। তো অনেকদিন পর কাবাব বানানো হচ্ছে, সেই টেস্ট পাওয়া যাবে তো আশা রাখি ইনশাল্লাহ। তোমারটা তো শেষ হয়ে যাবে, একটু মাইকা মুইকা একটু গাইতে কইতে দিবা, গাতারে একটু কষ্ট, মাইকা মুইকে গাইতারা দিবা। আমার কোনো কাজে কষ্ট না জিসান, তোমার সব কাজ না, গাতারা কষ্ট, সারা জীবন এটাই বইলা গেল। তারপর শুরু হবে আমার চুলায় বাজা, ঝাল ঝাল শিক কাবাব। সো বাসা সবাই আসবে আজকে কাবাবের দাওয়াত। তাছাড়া আজকে রাত্রির জন্মদিন, রাত্রি তোমার জন্মদিন উপলক্ষে কাবাব বানাচ্ছি। থ্যাংক ইউ। সো রাত্রির জন্মদিন, জায়ানের ফুপি আসছে উইকেন্ডে এখানে থাকতে। সো আর এই কাবাবের রেসিপি আমি বলতেছি না, কারণ এটা কিন্তু আমার চ্যানেলে আছে, তুমি দিয়ে দিও লিংকে। আচ্ছা হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দিব। সো অনেকে মনে করবে কাবাব তো কাবাবই, বাট একবার ট্রাই করলে বোঝা যাবে যে আসলে এটা টেস্টটা কিরকম। যারা আমরা প্রবাসী বাইরে থাকি তারা কিন্তু বাংলাদেশের শিক কাবাবের টেস্ট পায় না কোনো রেস্টুরেন্টে, বাট এটা কিন্তু টোটালি একদম বাংলাদেশের সেই পোড়া পোড়া কাবাবের টেস্ট হবে। যাই হোক, শুরু করি আর এখান থেকে ব্লগ শুরু করছি। সো কে কে আসবে সব কিছু দেখাবো, আর জিসাম অনেকদিন পরে কাবাব পুরে না কি করে না করে জানি না। সো এরপরে জিসাম আর পাল্লা। আম্মা হিট আমার চ্যানেলে, আম্মা যদি হিটটা না আসে, আম্মা আসো একটু ভিউটা বাড়ায় দাও, তুমি না আসলে ভিউটা হয় না। মা হেল্প করতে চলে আসছে, এই মাংস কিন্তু মা কাটছে আজকে সকালবেলা। হ্যাঁ, আমাকে বলে যেভাবে কাটতে অনেক কষ্ট, কারণ এই কাবাবের কিন্তু মজাটা অনেকটা ডিপেন্ড করে কিভাবে কাটছে, কাটা মাংস কাটার উপরে। ইয়েস, অনেক পাতলা পাতলা করে কাটতে হয়। তো আমি একদম ঘুম থেকে উঠতে না উঠতেই মা সবকিছু কেটে ধুয়ে রেডি করে রাখছে। থ্যাংক ইউ মা। আচ্ছা এত বড় করো না তাহলে, আর ওইটার মধ্যে ঢুকানো কি সব, হ্যাঁ তাহলে সেটার মধ্যে হয় না আর কি, বুঝলি। সো থ্যাংক ইউ মা, প্রথম শিক রেডি রেডি মা, আর আমি যেহেতু করতেছি একদম তাড়াতাড়ি হয়ে যাবে, গেস্ট আসার আগে আগে হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কেমন লাগতে, ঘ্রাণ আসতেছে? এটা নাকি মাখাইলি ঘ্রাণ আসে, মামা একবার বলতেছিল। উল্টা ঢুকাতে না, তাড়াতাড়ি করি না, ঠিক আছে এটা তো এদিকে, এই যে চোখাটা। অনেক দিন পরে, উফ, এই কয়লার ঘ্রাণটা যে আমার কি ভালো লাগে। আসলে কয়লায় পোড়ার কাবাব আর গ্যাসে পোড়ার কাবাব, গ্যাসের চুলায় পোড়ার কাবাব একদম ডিফারেন্ট আমার কাছে। আমি সবসময় কয়লারটা লাইক করি। বারবিকিউ করলে কি কলাই করব, মানে কলাই দা। রাইট। সো জিসাম আলম রেডি? আমার কাবাব কিন্তু রেডি। তুমি রেডি? দিয়ে যাবো কাবাব? ওকে। সো ফার্স্টে খাসিটা করবা না? আচ্ছা, গরুটা একটু বাকি আছে, ওরে বাবা যে জোরে আগুন জ্বলতেছে। ওই যে জানলা দিয়ে আলিয়ানা দেখতেছে, আলিয়ানা, ওর বাবা বাইরে আসতে মানা করছে এই জন্য এখান থেকে দেখতেছে, দুষ্টু। ওই যে পাখি। সো আমি কাবাব নিয়ে আসি, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কাবাব বানাইতে বানাইতে আমার ব্যাকইয়ার্ডের গাছের পাতা সব ঝরে গেছে। পাতা থাকলে এক ধরনের সৌন্দর্য, আবার পাতা পড়ে গেল এক ধরনের সৌন্দর্য। বিসমিল্লাহ। এটা প্রথমে দেওয়া হচ্ছে খাসি রাত্রির জন্য, রাত্রির জন্য বিফ লাইক করে না, হ্যাঁ। এরপরে করা হবে বিফ। যা সুন্দর ঘ্রাণ আসতেছে এখনই, পোড়া পোড়া হলে তো আরো ঘ্রাণ আসবে। এখন কি তেল দিয়ে দিতেছ? জিসাম দা এক্সপার্ট মাস্টার শেফ, বারবিকিউ মাস্টার শেফ, একদম জিসাম এক্সপার্ট হয়ে গেছে এটা করতে করতে।
সো এটা হোক এখন কি ঢেকে দিবা না ওকে আমি সালাদ এগুলো রেডি করি গেস্ট চলে আসবে এদিকে কালো হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে রাত হয়ে যাবে একটু পরে কি দিব চিমটা আচ্ছা কাবাবের সাথে তো সালাদ থাকতেই হবে তাই ঝটপট করে সালাদ কেটে নিচ্ছি কারণ যে কোনো সময় গেস্ট চলে আসবে জিসাম এই বিফ ধরো 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 অনেক ভার আরো বাকি আছে আরো আছে হ্যাঁ আমার শিক খালি করে দাও আরো বাকি আছে আর এটা কি অবস্থা অলমোস্ট না আচ্ছা হইলে রাত্রি কে খেতে দেই ওর খিদা লেগে গেছে বলে ঘানে ও তুমি এখানে গান টান একদম ব্যবস্থা করে নিছো না তোমার তো এটা পড়তে পড়তে মনে গরম লাগতেছে এখন না বাইরে ঠান্ডা তেমন ঠান্ডা না আছে মোটামুটি ঠান্ডা রাত হয়ে গেছে গেস্ট মনে হয় একটু পরেই চলে আসবে করে রেখে ঢাকা দিবা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দাও এটা দাও এটা এটা ধুয়ে ফেলি আর আমি রুটি করি রুটি ছেঁকি আস্তে আস্তে করতে থাকি সবাই চলে আসবে তো ওয়াও জিসাম একদম পাকা পাকা হাতের কাজ মনে হচ্ছে এত সুন্দর করে বসাইছো এখন বিফ হচ্ছে খাসির পালা শেষ খাসির পালা শেষ এখন বিফ হচ্ছে অনেক বিফ বাকি আছে এখনো এটা হচ্ছে ফার্স্ট স্লট এই যে নিচে আছে আরো শিকে ভরা বাকি আছে যেহেতু সবাই অনেক লাইক করে কাবাবটা তাই অনেক বেশি পরিমাণে করা আর কি খায়ও কেন হ্যাঁ আর আমরা সবাই হচ্ছে খানার ফ্যামিলি খানা লাইক করি টানে ভালো বেশি খাইলে নাকি ওটাকে বলে টানে ভালো সো দর্শক দেখতে পাচ্ছেন অনেকদিন পরে আমার নিজের রেসিপিতে শাহি বিফ শিক কাবাব বানাচ্ছি আহারে জিসাম কত কষ্ট করতেছে ঠান্ডার ভিতরে বাইরে এত ঠান্ডা লাগতেছে না কারণ এই ধোয়াটা বারবিকিউর গরম ধোয়াটা গায়ে লাগতেছে একটু পরে গায়ে একদম ড্রেস থেকে এই পোড়া পোড়া ঘ্রাণ আসবে ইয়েতে গেলে বাসার ভিতরে চলে গেলে জিসাম আলম কি অবস্থা চলতেছে এত জোরে নিঃশ্বাস নিলা কতদিন পরে কাজ করতেছো বানাইতেছো কেমন করে জিসাম কানচোরা কাজ করতে চায় না সহজে একদম একটু বারবিকিউ করে হারান হয়ে গেছে বাইরে ঠান্ডা লাগতেছে এখন আবার আচ্ছা ভিতরে চলে যাই এতে কে জায়ান ঘুম থেকে উঠে গেছে আমার সবকিছু শেষ কাবাব বানানো শেষ একদম ভালো টাইমে উঠছে এই যে খাইতে মানা করছে বাবা পোলা পাইন দিয়ে ভরা বাসায় দেখি চলো বাবা কি করে ওরে বাবা ওরে বাবা খুশি সে মহা খুশি জায়ান কিন্তু গেস্ট খুব লাইক করে বাসায় ওর ফুপিরা ওর কাজিন ওর বোন এরা আসলে খুবই খুশি হয় সে এই যে দেখতেছে শিখতেছে জিসাম তুমি যখন বুড়া হয়ে যাবা তখন জায়ানের টার্ন জায়ান বানাবে কাবাব বারবিকিউ করা ইজ আ প্যাশন ওরে বাবা রে বাবা আদনান বারবিকিউ করা বলে একটা আর্ট হ্যাঁ সবাই তো পারেন না ভাইয়ের একটা ছোঁয়া আছে একটা ছোঁয়া ও জিসাম তালি কি আর্টিস্ট এই এই চান্সে নিজেকে তো আর্টিস্ট বলে নিল আর কি কষ্ট আছে আসলে এই সাপোর্ট দিছে রাত্রি সাপোর্ট দিছে কি ভাইয়া ঠান্ডা লাগতেছে না অবশ্যই এটা এই যে গরম হয়ে গেছে হিট আসতেছে না তোমরা আসছো একদম পার্টি মুড অন তোমরা এখানে আসলে পার্টি মুড অন আমরা এখানে গেলে তোমাদের পার্টি মুড অন একবার অস্টিনের পার্টি ডালাসে পার্টি হ্যাঁ এটাই তো জীবন এটা হয়েছে এক স্লট
আর এক স্লট হচ্ছে আমাদের পরিবারের সবার খুবই পছন্দ আমার হাতের এই কাবাবটি আর আমার হাতের বলে ভুল হবে আমার এবং জিসামের হাতের জিসাম অনেক কষ্ট করে সুন্দর করে শিকটা পোড়ায় আর আমি মেরিনেট করে সবকিছু ঠিকঠাক করে দিছি আদনান উদ্বোধন করতেছে ওইটা খুলো খুলে তুমি একটু খাও খিদা লাগছে না দেখি তার একটা টেস্ট টেস্ট করি করো তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে আমি তোমার এটা খুব লাইক করছি ও তোমার ফ্রেন্ড গিফট করছে বলে না তুমি বলতো আমারে দিয়ে যাও আর আমার একটা পড়ে যাও যাওয়ার সময় খাও খাও হ্যাঁ বলো অনেকদিন পর খাবো দিয়ে আসো সাইমা ফুপি কাছে দিয়ে আসো কি অবস্থা কেমন আবার সিঙ্গেল খাই সবসময়ের মতোই মজা হয়েছে সালাদ নাও সালাদ নাও আমার ড্রিম হবে এরকম আমি এরকম একটা বড় ডান্ঠি সহ নিয়ে মগের মতো করে তারপরে খাবো ভালো মানুষ কি এইটা যদি ড্রিম হয় তাহলে কিছু হলো তোমার ড্রিম আমি প্রত্যেক দিন পূরণ করবো প্রত্যেক দিন ছোট ছোট ড্রিম হ্যাঁ ওয়ান অফ মেনি কত সাইড ভাই কত লাকি আমার কাছে গল্প করেছে এসে চাচি ডিড নট কেয়ার অ্যাবাউট মি শি ওয়াজ জাস্ট টেকিং পিকচার্স তুমি কালকে আদর করো না খালি ছবি তুলছো চাচি একদিন বিজি থাকতে পারে আমার ছেলে ছেলের বউ এসে দিবে না বলবে খালি মমিস বয় চাচিস বয় না আমরা অনেক ভালো শাশুড়ি হবো সঙ্গে সুন্দর সুন্দর কতক্ষণ ধরে শুনতেছে খালি লাল টাল পড়ে আসছে এখন মানে একবার সুন্দর সুন্দর সবাই দেখে নিবে তোমার আর দেখাবো না বাচ্চাদের দেখাই শেষ সুন্দর মেয়েটাকে দেখা যাচ্ছে মানে নিজেকে সুন্দর আমি এই যে আমার শোনা ভাষা অনেক আইন আছে আমি এখানে দেখা হলে তাতে কি হবে
তার পরের দিনই সকাল সকাল স্পেশাল বিফ স্টেক বানানো হচ্ছে। বলুন তো এটা কে বানাচ্ছে, চলুন দেখা যাক। ঘরের দুই ছেলে রান্না করতেছে রান্না করে, এটা কি ভিডিও না করে থাকা যায়? সো এটা হচ্ছে আদনানের জন্য স্পেশাল। আজকে রাত্রি আদনান চলে যাবে। উল্টাইছো? ও আচ্ছা, এটা দেখাই দিতে হবে। তোমরা আজকে থাইকা যাও, যাইও না, সম্ভব না। তোমরা চলে গেলে বাসায় আবার চলে আসবে, আমরা ভাজি, মার হাতের ভাজি, এটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। কোরমা, এটা হচ্ছে হার্ড চিকেনের কোরমা, সাথে ডিম দেওয়া হয়েছে, অনেক খাবার। শুরু করো, বিসমিল্লাহ বলবা, পচা হয়েছে। ভালো হয়েছে না জিসাম? ভালো হয়েছে, হচ্ছে জায়ানের অবস্থা। জায়ান টাটা বলো, টাটা মা বলো, টাটা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এবারের উইকেন্ডটা পুরো পরিবার মিলে অনেক ভালো কেটেছে আল্লাহ রহমাতে, সবাই মিলে অনেক ফান করেছি, অনেক মজার মজার খাবারের আয়োজনও কিন্তু ছিল, এবং প্রত্যেকটি খাবারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিব। সো ভালো লাগলে সেখান থেকে দেখে নেবেন। আর আজকের এই ব্লগটি যদি ভালো লাগে কী করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাকে সবসময় ইন্সপায়ার করে সামনে এগিয়ে যেতে। আজকে এ পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ জলদি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং। এশা আলম খান, আল্লাহ হাফেজ।